আমাদের দাবি একটাই, আমরা 26,193 বাহিরে এখনো 4,159টি বিদ্যালয় করেছে যা জাতীয়করণের আওতায় আসে না। আমরা চাই প্রধানমন্ত্রী বরাবর এইটুকু যে আমাদের এই বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হোক, এবং একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 1,000 বিদ্যালয় সরকারিকরণ করা হবে। তার পূর্বে বাছাইকৃত, যাচাই বাছাইকৃত, যাচাই বাছাইবিহীন যে বিদ্যালয়গুলো বাদ পড়েছে জাতীয়করণ থেকে, সেই বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হোক, তারপরে সরকারি সকল সিদ্ধান্ত গ্রহণ করুক। আমরা সেটাতে আপনাদের দাবি কোথায় জানাইছেন? এই দাবিগুলো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে, প্রধানমন্ত্রী কার্যালয়ে, সকল দপ্তরে আমাদের দাবিগুলো জানানো হয়েছে। ওকে, আপনাদের এই আন্দোলন কতদিন পর্যন্ত করবেন? মানে যদি দাবি না মানে বা এই টাইপের কোনো পদক্ষেপ আছে আপনাদের? আপাতত এরকম কোনো পদক্ষেপ না, আমরা মানববন্ধন এবং সড়কলিপির মাধ্যমে আজকে আমরা এই কাজটা শুরু করছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নেন তো আলহামদুলিল্লাহ, যদি না মানেন আমরা শিক্ষক। আর আপনাদের কতগুলি স্কুল রয়েছে এটাও বেসরকারি শিক্ষকের সংখ্যা কি এটা বলা সম্ভব? মানে প্রায় 20,000 শিক্ষক, মানে শিক্ষক আছে। আর স্কুলের সংখ্যা 4,159। ওকে, আর আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি নেত্রকোনা জেলা। আপনার স্কুলের নাম কি? আমার স্কুলের নাম চন্দ্রপতি কিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলা, নেত্রকোনা জেলা। ওকে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তখন জাতীয়করণ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। বঞ্চিত হওয়ার পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একাধিক আমরা বিভিন্ন প্রোগ্রাম করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানানোর চেষ্টা করেছি যে স্কুলটি সকল প্রকার যোগ্যতা, অবকাঠামো, শিক্ষকদের প্রশিক্ষণ সব কিছু থাকার পরেও আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছি। ইতিপূর্বে আমরা যে লক্ষ্যে পেরেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 কিলোমিটারের মধ্যে যে স্কুল নেই সেখানে সরাসরি সরকার 1,000 বিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওই সিদ্ধান্ত বাতিল করে আমাদের যেই আমাদের স্কুলগুলি জাতীয়করণ থেকে বাদ পড়েছে সেই স্কুলগুলি জাতীয়করণ করে বাংলাদেশকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কলঙ্ক, সেই কলঙ্ক থেকে মুক্ত করবেন, এটাই আমার প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।